উফ, বিশাল ঝামেলা 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 ঝামেলা। ফোনে ওয়াইফাই কানেক্ট করা আছে, বাট তারপরও আমার পাসওয়ার্ড দেখতে পারতেছি না। উফ, কি যে সমস্যা। বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছেন, এই সমস্যায় পড়েছেন, তাদের জন্য আছে সুখবর। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে আপনি আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন খুব সিম্পলি। তার জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না। জাস্ট শর্টকাটে আপনি 3 মিনিটেই দেখতে পারবেন যে আপনার ফোনে যে কানেক্ট করে দিয়েছে কেউ, সেই পাসওয়ার্ডটি কি। অনেক সময় হয় কি যে আপনার বড় ভাই বা আপনার কোনো কলিগ বা আপনার রুমমেট আপনার ফোনটি নিয়ে সে আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দেয়, বাট আপনাকে পাসওয়ার্ডটি বলে না। তো সেই পাসওয়ার্ডটি কিভাবে আপনি দেখবেন, আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধু, সেই পাসওয়ার্ডটি দেখতে পারবেন আপনি জাস্ট 3 মিনিটে। সেটা দেখার জন্য আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বরাবরের মতো আপনারা দেখছেন রিয়াদ মাহমুদ 636 চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে রিয়াদ মাহমুদ রাজু। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই ওয়াইফাই কানেক্ট যেই ওয়াইফাই এর কানেকশন আপনার ফোনে আপনি কানেক্ট করে নিয়েছেন এবং কি সেটার পাসওয়ার্ড জানেন না, তো সেটা আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন ওয়াইফাই এর আন্ডারে আছেন সেটা আপনাকে দেখতে হবে, যে আপনি কোন রাউটার ব্যবহার করতেছেন। আপনি যেই রাউটারের পাসওয়ার্ডটি ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, সেই রাউটারটা কী কোম্পানির সেটা আপনাকে দেখতে হবে, যে ডিলিঙ্ক না টিপিলিঙ্ক বা আদার্স কোনো রাউটার। তো সেইটা দেখার জন্য আপনাকে একবারে সোজা চলে যেতে হবে সেটিংস অপশনটিতে। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে হচ্ছে এই যে ওয়াইফাই কানেক্ট, এখানে যাবেন। ওয়াইফাই এখানে যাওয়ার পরে আপনাকে জাস্ট ওয়াইফাইটা অন করে দিলাম আমি আমারটা। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্ক, মানে আমি টিপি লিঙ্কের রাউটারের আওতায় আছি। তারপরে অনেক সময় হয় কি, যদি আপনি এখান থেকে আপনার যে কানেক্ট হয়েছেন সেই রাউটারের নেমটা যদি না দেখায় আপনি দেখতে পারবেন। এই যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে যে আপনি দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে 192.168.0.105। এই যে এই আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই আইপি অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে। আপনি মনে রাখবেন, এই আইপি অ্যাড্রেসটা মনে রাখার পর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। চলে আসার পর আপনাকে যেতে হবে ক্রমে, ক্রমে ব্রাউজারটা দিয়ে আপনি ঢুকবেন তাহলে ভালো হবে। আপনি ইউটিউব দিয়ে ঢুকতে পারেন, কিন্তু ক্রমে দিয়ে ঢুকলে আপনার মানে খুব ভালো করে আর কি সুবিধা হবে। তো আমরা ক্রমে দিয়ে গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম, ক্রমে দিয়ে ঢুকবো। গুগল ক্রমেতে যাব, যে এখানে যে ওই যে আমাদের ওয়াইফাই যে পেয়েছিলাম সেটা এখানে জাস্ট আমি এখানে দিয়ে বসে এখানে সার্চ বক্স জাস্ট আইপি অ্যাড্রেস বসাবেন, ঠিক আছে। ছিল 192.168. যেখানে চলে আসছে 1.0.1, হ্যাঁ এটা আমরা এটা দেওয়া, যে আপনি দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্কের একটা ইয়ে চলে আসছে। আমি আসলে ব্যবহার করতেছি হচ্ছে টিপি লিঙ্কের, টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করতেছি এবং এই যে ওটি আপনি অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিপি লিঙ্ক। সো টিপি লিঙ্ক এসে আপনি জাস্ট টিপি লিঙ্কের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনাকে কী করতে হবে, হতে হবে যে হ্যাঁ এখানে আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে যে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, চলে আসার পরে আপনাকে জাস্ট প্রথমে একটা পাসওয়ার্ড চাবে, সেটাতে আপনি অ্যাডমিন এবং কি ইউজার নেমটাও অ্যাডমিন দিয়ে দেবেন। অ্যাডমিন দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে যে অ্যাডভান্স সেটিংস, এখানে যাওয়ার দরকার নেই, আপনাকে যেতে হবে ওয়্যারলেসে যাবেন। এই যে ওয়্যারলেস দেখতে পাচ্ছেন, ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর এই যে আপনার সিকিউরিটি, তারপরে হচ্ছে SSID, টিপি লিঙ্কের যত ডিটেলস আছে এটা দেখতে পারবেন। সো আপনাকে এই ওয়্যারলেসে যাওয়ার পরে নিচে এই যে অপশন দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস সেটিংস, এখানে যাবেন। ওয়্যারলেস সেটিংসে যখন আপনি যাবেন, সেটিংসে যাবেন, আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস সিকিউরিটি, সিকিউরিটিতে ঢুকবেন। সিকিউরিটিতে ঢোকার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস হচ্ছে এই যে রেডিয়াস পাসওয়ার্ড, এই যে আপনি পাসওয়ার্ডটি অটোমেটিকলি এখানে শো হয়ে যাবে। হ্যাঁ আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড PSK পাসওয়ার্ড, এই যে এখানে শো হয়ে আছে। হ্যাঁ এই যে নিচে দেখতে পাচ্ছেন PKS পাসওয়ার্ড,
পাসওয়ার্ডটি এখানে শো হয়ে আছে। তো আপনি কোন রাউটারের ইউজ করছেন, কোন পাসওয়ার্ড কিভাবে দেখবেন, সেটাই যে অটোমেটিকলি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে পাসওয়ার্ডটা আসলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারবেন, তাহলে যার রাউটার সে আসলে ভোগান্তিতে পারবে। যাই হোক, ওইটা আমাদের করার দরকার নেই, আপনি জাস্ট পাসওয়ার্ডটা এভাবে দেখতে পারবেন খুব সহজেই। তো এভাবে যখন দেখবেন, এভাবে দেখে আপনি পাসওয়ার্ডটা আপনি অন্য ফোনে বা আদার্স ফোনে কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, খুব সিম্পলি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম একবারে সহজে, আপনারা এভাবে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এবং ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি একটু একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি ভালো নাই লাগে তাহলে আনলাইক। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে, তাহলে আমাদের ফিউচার টেল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তো আজকে এ পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো অ্যান্ড্রয়েড রিভিউ নিয়ে আপনারা ভালো থাকবেন।